আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সিলেটবাসী ভালো নেই ঠিক। আজকে এই মেসেজটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই ভিডিওতে এসেছি। সিলেটে এখন যে ভয়াবহ বন্যা হচ্ছে, সিলেটবাসী এমন ভয়াবহ বন্যার সম্মুখীন ইতিপূর্বে কখনো হয়নি। প্রিয় দর্শক, আমাদের ইসলামের শিক্ষা হলো, কোনো মুসলিম ভাই যখন বিপদে পড়বে, কোনো জাতি কিংবা কোনো গোষ্ঠী যখন তারা বিপদে পড়বে, তখন ইসলামের শিক্ষা হলো তাদের পাশে দাঁড়ানো, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এবং সেই কাজটি কিন্তু আমাদের বাংলাদেশের অনেক ধর্মপ্রাণ মুসলমান, অনেক ইসলাম প্রেমিক ভাইয়েরা করে যাচ্ছেন। নিজেদের জীবন বাঁচিয়ে রেখে তারা তাদের সহায়তায় এগিয়ে আসছেন। বিশেষ করে আমরা আলেম আমাদেরকে দেখেছি, তাদের বিভিন্ন ছবি আমরা দেখেছি, তারা নিজেদের জীবন বাঁচিয়ে রেখে বন্যায় কবলিত সেই মানুষদের সহায়তার জন্য তারা বিভিন্ন ত্রাণ নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। এবং আপনারা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন, একজন আলেমকে দেখতে পাচ্ছেন। তিনি সাধারণ কোনো আলেম নন, তিনি হলেন সিলেটের একজন চেয়ারম্যান। দেখুন কত কষ্ট করে নিজের গাড়ে বস্তা উঠিয়ে ত্রাণ বিতরণ করছেন। তিনি তো চাইলে অন্য মানুষের মাধ্যমে সেই কাজটি করতেন, কিন্তু তিনি চিন্তা করেছেন অন্য মানুষের মাধ্যমে এই কাজটি করলে কিছু টাকা যাবে, সেই টাকা খরচ না করে তিনি নিজেই নিজের গাড়ির উপর, নিজের কাঁধের উপর তিনি মাল বহন করে ত্রাণ বিতরণ করছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আলেম আলামাদের এই অবদানের কথা অনেকেই স্বীকার করতে চায় না। কিছুদিন গেলে আলেম আলামাদের যে অবদান সেটা কিন্তু তারা ভুলে যায়। আমরা দেখি বিভিন্ন টকশোতে বড় কষ্ট লাগে, কষ্টের সাথে আজকে কথাগুলো বলছি। বিভিন্ন টকশোতে দেখা যায় ছোটোখাটো ইস্যুকে কেন্দ্র করে তারা আলেমদেরকে ঘায়েল করে কথা বলছে, তাদেরকে ধর্ম ব্যবসায়ী আরও বিভিন্ন ট্যাগ লাগিয়ে জাতির মাঝে তাদেরকে কালারিং করছে, দেশের মধ্যে বিশৃঙ্খলা তারা সৃষ্টি করছে, আলেমদেরকে তারা অপমান হেনস্থ করছে। কিন্তু আলেম আলামারা যে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে যখন কোনো মানুষ বিপদে পড়ে তখন সর্বপ্রথম তারা ভূমিকা রাখে, সর্বপ্রথম তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বিশেষ করে আপনারা দেখেছেন করোনাকালীন সময়ে, যেখানে বাবা সন্তানের লাশ ধরতে চায় না, সন্তান বাবার লাশকে বাইরে রেখে আসে, গোসল করাতে চায় না, এমন করুণ দৃশ্য আপনারা দেখেছেন। ঠিক সেই সময়ে আলেম আলামারা নিজেদের জীবন বাঁচিয়ে রেখে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তারা সাধারণ জনগণের পাশে দাঁড়িয়ে তারা সুন্দরভাবে কাফন দাপনের ব্যবস্থা করেছেন। কিন্তু এই যে আলেম আলামাদের অবদানের বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের মিডিয়া আড়াল করে রাখে। কখনো দেখবেন না তারা টক শোতে বসে এদের পক্ষে, আলেম আলামাদের পক্ষে কোনো সাফাই গাইতে কিংবা তাদের নিয়ে কোনো নিউজ করতে, তাদেরকে হাইলাইট করতে আপনারা দেখবেন না। তাদেরকে হাইলাইট করে কখন, যখন কোনো অন্যায়, ছোটোখাটো অন্যায় যখন দেখে, তখন তারা এটাকে হাইলাইট করে সারা দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা তারা তৈরি করে এবং আলেমদেরকে তারা হেনস্থ করে। আজকে তোমরা যারা কথায় কথায় আলেম আলামাদেরকে ধর্ম ব্যবসায়ী বলো, হ্যাঁ হ্যাঁ আমিই বলবো, তারা তো ধর্ম ব্যবসায়ী। এই তো দেখুন তারা কীভাবে ধর্ম ব্যবসা করে মাথায় টুপি পরনে পাঞ্জাবি পরিধান করে ত্রাণ নিয়ে মানুষের কাছে কাছে পৌঁছিয়ে দিচ্ছে। হ্যাঁ এটাই তো ধর্ম ব্যবসায়ী, হ্যাঁ তোমাদের ভাষায় এটাকেই তো তোমরা ধর্ম ব্যবসায়ী বলছো। অথচ বাংলার তাওহিদি জনতা, এই 92% মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশের তাওহিদি জনতা, তারা খুব ভালো করেই জানে আলেম আলামাদের অবদান। এই জন্যই তো তারা সবসময় আলেমদের পক্ষে তারা সাপোর্ট দিচ্ছে। তোমাদের মতো 2 টাকার নাস্তিকদেরকে মানুষ থুতু দেয়। আজকে সিলেটের মধ্যে এত একটি ভয়াবহ বন্যা, কই তোমরা যারা কথায় কথা আলেমদের বিরুদ্ধে কথা বলো, তোমাদেরকে তো আমরা সাহায্যের হাত বাড়াতে, ত্রাণ নিয়ে সেখানে যেতে আমরা দেখিনি, মানুষকে সাহায্য করতে আমরা দেখিনি। তাই আসুন আলেম আলামাদেরকে ভালোবাসতে শিখুন, তাদেরকে বুকে টেনে নিন, সব বিষয়ে তাদেরকে সহায়তা করুন, তাদের ব্যাপারে মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে হেনস্থ করা বন্ধ করুন। চিন্তা করুন একবার যখন আপনার চোখ বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আলেমরাই আপনার জানাজা পড়ানোর জন্য আপনার কাছে চলে যাবে, তারাই কিন্তু আপনাকে কাফন দাফন সব কিছু করবে। সুতরাং তাদেরকে ভালোবাসতে শিখুন। সিলেটবাসী এখন যে ভয়াবহ বন্যার কবলে রয়েছে, আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনি 10 টাকা 20 টাকা 100 টাকা হলেও আপনি সাহায্য করুন। আজকে দেখা যাচ্ছে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন জনে তারা স্ট্যাটাস দিচ্ছেন যে আমরা ত্রাণ বিতরণ করব, আমাদের সাহায্য দরকার। আপনি সেখানে না যেতে পারলে তাদের বিকাশে টাকাগুলো পাঠিয়ে দিন, 100 টাকা 200 টাকা হলেও তাদেরকে আপনি তাদেরকে সাহায্য করুন। ইনশাআল্লাহ এটার ভালো কোনো প্রতিদান অবশ্যই আপনি দুনিয়াতে না হয় আখেরাতে অবশ্যই পাবেন। আজকে যদি আপনার ভাই কিংবা আপনার বোন কিংবা বাবা মা এরকম বিপদে পড়তো, তাহলে আপনি সাহায্য করতেন না? অবশ্যই করতেন। তাহলে আজকে যারা এমন বিপদে পড়েছে, তারা তো আমার ভাই, তারাও আমার দেশের নাগরিক। সুতরাং তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন, তাদেরকে আপনার সাধ্য অনুযায়ী সহায়তা করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটবাসীর জন্য সবসময় মন খুলে দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে এই বিপদ থেকে হেফাজত করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।